কোন প্রার্থী এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয় ইরানের প্রেসিডেন্ট নির্বাচন রান অফে গড়িয়েছে আগামী 5 জুলাই প্রথম ধাপে এগিয়ে থাকা দুই প্রার্থী মাসুদ পেজিশকিয়ান ও সাইদ জালিলির মধ্যে থেকে একজনকে বেছে নেবে দেশটির ভোটাররা সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয় দেশটিতে এই আগাম নির্বাচন অনুষ্ঠিত হলো 1978 সালে ইসলামিক রিপাবলিক হিসেবে ইরানের আত্মপ্রকাশের পর প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বারের মতো রান অফ ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট পদে প্রার্থীদের কেউ 50% ভোট না পাওয়ায় এই পরিস্থিতিতে পড়েছে দেশটি ভোটার উপস্থিতি কম হলেও প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যায় শুরু থেকেই যার ফলাফল প্রেসিডেন্ট পদের জন্য 50% ভোট পাননি কোনো প্রার্থী ফলে আগামী শুক্রবার সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্য থেকে একজনকে বেছে নেবে দেশটির ভোটাররা শুক্রবারের নির্বাচনে সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেকশিয়ান ও কট্টরপন্থী সাইদ জালিলির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় পেজেকশিয়ান পান 42.5% ভোট আর জালিলি পান 38.6% ভোট হিজবুল্লাহ হামাস ও হুতি বিদ্রোহীদের পৃষ্ঠপোষকতার অভিযোগে দেশটির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে যার ফলে জীবন জীবিকার উপর এর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ আছে এখানকার নাগরিকদের সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির একজন গবেষক নিগার মোর্তাজাবি বলেন নারীদের উপর মোরাল পুলিসিং সহ এ ধরনের বেশ কিছু বিষয়ের সংস্কার চান তরুণ ভোটাররা He has criticized the way the morality police has dealt with women and it seems like he is trying to at least bring a fresh perspective or new policies বিশ্ব রাজনীতির অংশ হিসেবে ইরান কিংবা নিজ দেশে ইরানের শাসন উভয় বিষয়ে সংস্কার চান দেশটির অধিকাংশ ভোটার তাই নির্বাচনে ভোট দেয়া না দেয়া নিয়ে নানা রকম ভাবনার কথা জানিয়েছেন অনেকেই I realized I can defend my country by voting so I chose to vote The young generation wants action on economic cultural and social issues implementing some changes wouldn't be difficult শুক্রবার দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজে ভোট দেওয়ার পর দেশবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানান ভোট দেয়া থেকে বিরত থেকে কোনো সমস্যার সমাধান হবে না বলেও মন্তব্য করেন তিনি তবে তার আহ্বানে তেমন একটা সাড়া মেলেনি ভোটার সংখ্যা 61 মিলিয়ন হলেও ভোট দিয়েছেন মাত্র 40% ভোটার যা 1979 সালের পর সর্বনিম্ন খাদিজাতুল কুবরা TBN24 News Desk. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর